নমস্কার, উডিজ বাংলাতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন, বর্তমান সময়ে করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী মহামারী দেখা দিয়েছে, আর সেই মহামারী রুখতে 21 দিনের জন্য গোটা ভারত জুড়ে লকডাউন ঘোষণা হয়েছে। আর এই লকডাউনের জন্য বিভিন্ন স্তরের মানুষের দৈনন্দিন রোজগারের পথও কিন্তু বন্ধ। সেই কারণে ভারত সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য একগুচ্ছ আর্থিক প্যাকেজ কিন্তু ঘোষণা করেছে, আর এই আর্থিক প্যাকেজের নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ। আজ আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের মাধ্যমে কি কি সুবিধে পাওয়া যাবে। মূল বিষয়বস্তুতে যাব, তবে বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওর ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে প্রেস করে দিন, এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশনের যে বেল আইকন আসবে ওটাতেও প্রেস করে রাখবেন। তাহলে আগামী দিন ওটিজি বাংলা যে সমস্ত ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন আপনি সরাসরি মেলে পেয়ে যাবেন, এবং আমাদের আপলোড করা ভিডিওটি দেখে আপনি থাকতে পারবেন আপডেট। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন যাওয়া যাক ইন্টার পর মূল বিষয়বস্তুতে। তো এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজে কি কি থাকছে সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। দেখুন, এই প্যাকেজের মধ্যে থাকছে 20 কোটি মহিলা জনধন অ্যাকাউন্টে 3 মাসের জন্য মাসিক 500 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ 20 কোটি যে মহিলা জনধন যোজনার অ্যাকাউন্ট আছে তাতে 3 মাসের জন্য মাসিক 500 টাকা করে দেওয়া হবে। এবং তারপরেই দেখুন যে 8 কোটি উজালা গ্রাহক আছে, অর্থাৎ যে উজালা গ্রাহকের গ্যাস কানেকশন যাদের নেওয়া আছে তারা কিন্তু আগামী 3 মাসের জন্য বিনামূল্যে সিলিন্ডার পাবেন। 3 মাসের জন্য উজালা গ্রাহকরা কিন্তু বিনামূল্যে সিলিন্ডার পেয়ে যাবেন। এছাড়াও থাকছে মাসিক 15,000-এর কম বেতনভুক্ত কর্মচারীদের আগামী 3 মাস PF দেবে কেন্দ্র। PF থেকে নন রিফান্ড বেসিসে 75% অ্যাডভান্স বা 3 মাস অগ্রিম বেতন যেটা কম হবে সেটা কিন্তু তুলে নিতে পারবেন। এছাড়াও নির্মাণ শ্রমিকদের ক্ষেত্রে আগামী 3 মাস 31,000 কোটি টাকা কেন্দ্রীয় ফান্ড থেকে সাহায্য করতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এবার রাজ্যগুলি এই 31,000 কোটি টাকা রাজ্যের যে নির্দিষ্ট সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী কিন্তু নির্মাণ শ্রমিকদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। এছাড়াও 80 কোটি গরিবের জন্য অন্নধন যোজনা, যার ফলে এদের সকলকে আগামী 3 মাস অতিরিক্ত 5 কেজি করে চাল অথবা আটা এবং 1 কেজি করে ডাল দেওয়া হবে। এছাড়াও গরিব সিনিয়র সিটিজেন বা বিধবা মানুষ বা বিশেষভাবে অক্ষম যে সমস্ত মানুষজন আছেন উনাদের জন্য 3 মাসের জন্য আর্থিক সুবিধা থাকছে 1,000 টাকা করে এক্সট্রা দেওয়া হবে, এবং সেই টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এছাড়াও 80 কোটি 70 লক্ষ যে কৃষক আছেন প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায়, সেই যোজনায় কিন্তু 2,000 টাকা করে আর্থিক সাহায্য পেয়ে যাবেন। এবং এই সব ঘোষণাগুলির সাথে সাথেই সবচাইতে উল্লেখযোগ্য ঘোষণা যেটি, সেটি হচ্ছে করোনা মোকাবিলার জন্য চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত যে সমস্ত স্বাস্থ্যকর্মী, নার্স, চিকিৎসক এবং আশাকর্মীরা আছেন উনাদের জন্য কিন্তু 50 লক্ষ টাকার বীমা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এই সমস্ত ঘোষণাগুলোর সাথে সাথেই থাকছে 100 দিনের যারা কাজ করেন সেই মজুরি ছিল আগে 182 টাকা এবং এবার থেকে সেটা করে দেওয়া হয়েছে 202 টাকা। তো আপনাদের দেখালাম প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের মাধ্যমে আগামী দিন আপনারা কি কি সুবিধে পেতে চলেছেন, এবং সাথে সাথে আপনারা যদি এই সুবিধেগুলোর প্রেস রিলিজটি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু এখান থেকে ডাউনলোড করে আরো বিস্তারিত আপনারা কিন্তু জেনে যেতে পারবেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের মাধ্যমে কি কি সুবিধে আপনারা পাবেন। তো আজকের ভিডিওতে আলোচ্য বিষয় মোটামুটি এটাই ছিল। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক করে দিন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আমরা চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীদের এই খবরটি ছড়িয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো সাবজেক্টের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সতর্ক থাকুন।